हे गाइस अस्सलाम वालेकुम কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আরেকটি নতুন ব্লগ এখনো কিন্তু বাবার বাড়ি ব্লগ দিব তো এই হচ্ছে এটা একটু গতকালকের ভিডিও আসলে আমি ভিডিও কালকে আপলোড করেছিলাম এই ভিডিওটা ছাড়াই কারণ ওই ভিডিওটা বেশি বড় হয়ে যাবে যদি এই ভিডিওটুকু আমি দেই তো আজকে ভিডিওতে বাকি অংশটুকু দিলাম তো ওইটা ছিল এই ভিডিওটা ছিল কালকের রাতের তো দেখতে পেয়েছিলেন যে আমার বোন হচ্ছে চাল বেটে নিচ্ছে তো আমরা এগুলো দিয়ে চাপটি পিঠা খাবো আর মাংসের ঝোল দিয়ে তো এই তো দেখেন এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ শুকনা মরিচ ধনিয়া পাতা রসুন সব একসাথে চালের গুঁড়ির সাথে বেটে নেওয়া হয়েছে এখন এটাকে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মানে কতটুকু পাতলা হবে কতটুকু ঘন হবে সেজন্য আর কি আর যে বানাবে সেই আসলে এই জিনিসটা বুঝবে কতটুকু পাতলা হবে জিনিসটা আর কি অনেক পাতলা করে গুল ডালাম তো মশলা মশলা এ দিয়ে মিশি দোকানে গে খাইতেছ এলে গো তার নিচে ট্যাগ করে দে মাংস জল গরম না মানে একটা একটা করে দিলে পাটবো তো না দুই তিন এক লাগাবা না না দে ভাঙ্গ ভাঙ্গ আমি ভিডিও করতেছি ভাঙ আগুন পায় না এটা হচ্ছে আজকে দুপুরে রান্না তো আজকে দুপুরে রান্না হচ্ছে এই যে দেখছেন এখানে অনেকগুলো সবজি নেওয়া হয়েছে অনেক রকমের তো এখানে হচ্ছে পেঁয়াজ দেওয়া হয়েছে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো একসাথে দিবে লবণ তেল একসাথে দিয়ে আসলে এগুলোকে মাখাবে আর এই এটাকে এদিকের ভাষায় খাটাই বলে তো এটা এই ভাদ্র আশ্বিন মাসে রান্না করা হয় এই খাটাইটা এটা আমার খুব পছন্দ আর অনেক বহু বছর ধরে এটা খাই না তো সেজন্য মা হচ্ছে আমার জন্য এটা বানাচ্ছে এটাতে সরিষা বাটা দেওয়া হবে তারপরে আপনার জলপাই দেওয়া হবে তেঁতুল দেওয়া হবে আমরা যখন ছোট ছিলাম তখন এটা যখন মা রান্না করতো অনেক কিছু জোগাড় করে এনে দিতাম যেমন ধরেন শাপলা শালুক শাপলা গাছের যে গোড়াটা থাকে ওইটা আর একটা শাক ছিল মানে ওইটা ধান ক্ষেতের পাশ দিয়ে হতো ওগুলো এগুলো এনে দিতাম আর তখনকার সময় তো হচ্ছে আমাদের ভাষায় হচ্ছে মিষ্টি কুমড়া পাকা মিষ্টি কুমড়া তারপর হচ্ছে একদম পাকা চাল কুমড়া তারপরে একদম পাকা শশা এগুলো থাকতোই তো সেগুলো আসলে পাওয়া যায়নি এখানে মিষ্টি কুমড়াটা একদম কচি তারপরে জালি কুমড়া দেওয়া হয়েছে সেই কী বলে এটাকে সেই পাকা কুমড়ো এখন আর পাওয়া যায় না বলতে তখন তো নিজের গাছে সব কিছু ছিল এখন তো সব কেনা তারপরে কচুর ছড়ি এগুলো সব একসাথে দিয়ে এখন মাখাবে আর হচ্ছে আর এটা আমার খুবই পছন্দের একটা
খাবার জিনিস খুব পছন্দ করি, আর অনেক বছর ধরে আমি খাই না, যার কারণে মা আমাকে এটা আজকে বানিয়ে দিচ্ছে। আর রান্না হবে কাসকি মাছ, ছোট মাছটা দাঁড়া দিয়ে চচ্চড়ি করা হবে, আর হচ্ছে মুরগির মাংস। তো এই তো আজকে দুপুরের রান্না বান্না। কি করবেন, চা খাবেন? তুমি না কিন্তু আমি খেলবো কালা পাগুন দেওয়ান যায়। হ্যাঁ এর মধ্যে দিছে মিষ্টি কুমড়া, জালি কুমড়া, কালা বাগুন, পুঁইশাক, শসা, শসা ফুলকপি, লুইবাকপি, আলু, দুন্দ, পটল দেওয়ান যায়। হ্যাঁ সব পট মানে সবজি যা দেয় তাই থাক। কে রিমা কেমনে দাও সুন্দর নি আজকালটা শুনাই তো যে অনেক সুন্দর দাও। আমার ডরটাই দিয়েছিল, আমার ডর দাই দিয়েছে বস কাকামই সব দিয়ে সব দিয়ে লেছে না তো লবণ দিছ সোনিয়া খাইব নে, এই সোনিয়া গুলো উঠি খাই লা খাই লও নি, আচ্ছা খাইব ইস তো এই তো আমার মায়ের রান্না বান্না সব শেষ। আমি আসলে রান্না বান্নার সময়টা ছিলাম না, আমি আসলে বেড়াতে গেলে মা এর বাসায় ওর বাসায় মানে যত আশেপাশে যত আত্মীয় স্বজন আছে সবার বাসায় যাই। তো এরকমই আমার এক বোনের বাসায় গিয়েছিলাম, বোন বলতে বোনের মতোই অনেক ভালোবাসে আমাদের সবাইকে। তো সেটা হচ্ছে আমার যে বোন বাইরে থাকে ওর যা ওর যা হয় সে হচ্ছে মানে ওনাদের বাসায় মানে বেশি যাওয়া হয় বাবার বাড়ি গেলে, আর ওনার হাতে চা খাওয়ার জন্যই মূলত যাই। উনি খুব ভালো চা বানায় আর এক নম্বরের চাখর বলা যায় ওনাকে, এত চা খেতে পারে বলার বাইরে। আমি অবশ্যই আমার ব্লগে একদিন দেখানোর চেষ্টা করব, অবশ্যই ক্যামেরার সামনে আসতে চায় না, তো চেষ্টা করব অবশ্যই। এই তো আমার বাবা আমার ছেলে একসাথে খেতে বসেছে, তো আমার ছেলে সব সময় আমার আব্বার সাথে খায়, বলে যে নানার সাথে খাবো, অন্য কারোর সাথে খেতে চায় না এখানে গেলে। আর আমরা তো অনেক দিন পরে পরে যাই, দেখা যায় এই কাজ সেই কাজ এটা সেটার জন্য বেশি যাওয়া হয় না, কাছে থেকেও দেখা যায় যাওয়া হয় না, তো যাওয়ার চেষ্টা করি তো যেতে পারি না সব সময় আর কি। তো এই তো আমরা সবাই বাবার সাথে খেতে বসবো একসাথে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর ইদানিং আমার ভিডিওতে অনেক কমেন্ট আসে, অনেক বোনেরা অনেক ভাইয়েরা আমাকে কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। যদি ভিডিও ভালো লাগে তবুও কমেন্ট করবেন, যদি ভিডিও খারাপ লাগে তবুও কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও যদি ছাড়ি তখন সেটা যাতে তার নোটিফিকেশনটা যাতে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দেয় সেজন্য।
তো এই তো চলে এসেছি আমাদের পুকুরে। আমাদের পুকুরে নতুন মাছ ছাড়া হয়েছে, তো সেগুলোকে আধার দিয়েছি, তো সেগুলো মানে আধার পেয়ে এরকম কাছে চলে আসছে। এই দৃশ্যগুলো আসলে আমরা অনেকেই মিস করি, যারা গ্রাম থেকে শহরে এসেছি তারা অনেক মিস করি। তো আমার আল্লাহ এখনও দেখার সৌভাগ্য রেখেছে, আমার বাবা খুব শখের এই পুকুর, আর খুব শখ করে আমার আব্বা হচ্ছে এই মাছগুলো ছাড়ে। আমার আব্বার খুব শখের পুষ্কুনি, শখের মাছ, এগুলো গাছ লাগানো, পুকুরে মাছ ছাড়া, এগুলো খুব শখের জিনিস ওনার। এই তো আশেপাশে সবাই কিন্তু একদম জায়গা, যাদের জায়গা ছিল পুকুর ছিল ভরাট করে ফেলেছে। কি বলবো, মানে আমাদের পুকুরটাই এখন আছে, চারিদিকে বাউন্ডারি দেখতেই পারতেছেন। তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম, আমার এটা খুব আমার পছন্দের জায়গা, আর এর সাথেই আছে কিন্তু আমাদের কবরস্থান পাশেই। তো এখানে এলে মনটা আসলে একটু অন্যরকম হয়ে যায়, এখানে আমার সব আত্মীয় স্বজনদের কবর, এটা আমাদের পারিবারিক কবরস্থান। তো আমি আসলে ভিডিও করলাম না, আমার মনে হলো যে এটা ভিডিও করা ঠিক হবে না, অনেকেই করেন বাট আমার পক্ষে করা সম্ভব ছিল না, আমি মানে এটা করতে চাচ্ছিলাম না ভিডিও। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি কবরস্থানের গেটের সামনে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরগুলোকে দেখি, মনে একটা শান্তি লাগে, আবার একটা অস্থিরতাও কাজ করে অনেক সময়। তো এই তো আমাদের পুকুরের মাছ দেখতেছেন কিভাবে উপরে উঠে আসছে, একদম ভেসে ভেসে আছে, খুব ভালো, মানে খুব সুন্দর একটা দৃশ্য। কিন্তু এই দৃশ্যের মতো সুন্দর দৃশ্য আর হতে পারে না, আর মানে অসাধারণ দৃশ্য, খুব সুন্দর। মাছ বাহে না, মাছ যদি না খেলে তাহলে মাছ বড় না। আমাদের পুকুরের অসাধারণ একটা দৃশ্য, এই যে সবগুলো মাছ একদম কাছে চলে আসছে খাবার দেওয়ার সাথে সাথে, একদম কাছে চলে আসছে। বিকেলে খাবার খাচ্ছি, এই যে আমার এক ভাগ্নি আমাদের জন্য কত মজা করে পেঁয়াজগুলো বানিয়ে নিয়ে আসছে, অসাধারণ হয়েছে, এত মুচমুচে ছিল, অনেকগুলো নিয়ে আসছে। তো খেতে খেতে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, তো সেজন্য একটু শেয়ার করে নিলাম, অসাধারণ ছিল। আর সস দিয়ে খেয়েছি, আরও ভালো লেগেছে, একদম মুচমুচে ছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো সে পর্যন্তই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।